আমরা একজন বালা মানুষের দোকানে একটা পাইছে, যেমন আমার বাড়িতে একটা মহিলা রাখিয়া গেছে যে আমি পিজা থেকে আইয়ার তোমানোর সময় ভাই চারা একটু দেখুন যেন। এখন আপনার বাবা ঠিক আছে, তা আপনার মেয়ে এখন আপনার কাছে যাইতে ও নিয়ে কেন প্রকাশ করে বারবার ভাই? আমরা তো দিতে পারি না, আমি দেখুন চেষ্টা করো। আমার বাচ্চাও নিয়ে প্রকাশ করে এখন এই আনসার আপনার কিলা দিব আমি। বাচ্চা আমার সকালে বাচ্চা আসার দিন মোটর সাইকেল চক্কর দিয়ে আনি বলি, যদি আমার পয়সাটা বিভরি তো আপনি দেখো কাছে ভাই উচ্চ আবে গুলি খালাই না 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 আবেগ নাই না 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 এটা কি ভাল লাগে না বা তাহলে আমি অসংখ্য ধন্যবাদ আপনার আছে বাচ্চাটা পাইছি ফিরিয়া ঠিক আছে নি দোয়া করো যেন হচ্ছে লাগে আমার দোয়া করো যেন আপনার লাগে তো আমরাই না আমার ছবিতে নাই ধরো ছবিতে ছবিতে গান বড়িয়া দোয়া বড়িয়া দোয়া করতে আপনার কাছে আমার বাচ্চার লাগে গেলা ভাইয়া আপনার বাচ্চার লাগে গেলা ভাইয়া কারণ আমরা প্রবাসী মানুষ এটা ভাইয়া থাকি কথা বলছে কি বাচ্চার ভাই শুন না তাই না আমার খুব মতে কাটে এসে আসতে লোকে তাহলে ভাইয়া তৈরি করুক ভাইয়া দিয়া আসলে মায়ের দরে কমেন্ট করে মায়ের রাখিয়া গেছেন, মা কিন্তু রাখিয়া গেছেন না, মা কিন্তু শুক্রিয়া মার্কেটে গেছেন, তখন বাচ্চাটা আর থেকে ছুটি গেছে, তখন কু এবার দেয়ার পাই আর তো কে পাইছে না, তখন কু এ ফেন্সি মেডিকেল রোডও কিন্তু আরো জন মহিলা কিন্তু এনে রাখিয়া গেছেন যতটুকু আমরা জানি। দীর্ঘদিন পরে আমরা গেম থাকে ভাই আমার মেয়ে আমরা চেষ্টা করছি আসলে আপনারে আপনার আপনারে সরাসরি দেখানোর চেষ্টা করলাম, অবশেষে বাচ্চাটা তার পরিবার কি দেখাই লই কেন টেনশন বাজার বণিক সমিতির প্রচার সম্পাদক এখানে ডালিম ডালিম ভাই এখানে আসলা, তার মাধ্যমে কিন্তু বাচ্চাটারে অত্যন্ত করেছে। আর যে বাচ্চাটা পাইছেন যার বাচ্চা তাই নিলে গিয়া যে সিলেট দূর কাতার প্রতিনিধি জয়নাল জয়নাল ভাই মেয়ে কিন্তু সুপ্রিয়া মার্কেট থেকে তার ওয়াইফের আর থেকে বাচ্চাটা ওরা ছুটি যায় তখন
আসলে সুপ্রিয় ভিউয়ার সিলেট প্রতি 24 এর আগের একটা লাইভ আপনারা দেখছিলা যে ও লাইভের মাধ্যমে কিন্তু ফ্যামিলির কাছে যোগাযোগ করিয়া ফ্যামিলির এইখানে আনা হয়েছে। এখন ফ্যামিলির এইখানে আনিয়া কিন্তু সব ধরনের এভিডেন্স এবং সব তথ্য লইয়া বাপের কাছে বাচ্চার হস্তান্তর করাইছে। এই মুহূর্তে আসলে তার বাপে কিন্তু বাচ্চারে লইয়া যাইরা আপনারা আমরা দেখানি চেষ্টা করছি। তাহলে দুই তিনবার লাইভও ঢুকছি, নেটওয়ার্কের খুব বেশি প্রবলেম আসলো, তার লাগে আসলে মাতো ঠিক মতো বোঝা গেছে না, আর কথাবার্তা যেগুলো হয়েছে সবগুলো আসলে আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারছেন না। অনেক সময় ধরে দুই তিনবার আসলে ট্রাই করছি লাইভও ঢুকার কিন্তু পারছি না। আর আমরা এখানে যে আপনার সিলেট ভিউর কুয়েত প্রতিনিধি জয়নাল ভাই থানোর মেয়ে, তো দুঃখিত কাতার প্রতিনিধি থানোর মেয়েরে কিন্তু আমরা আসলে আর এশিয়ান টিভির সাবেক ক্যামেরা পার্সন আমরা আসলে তারার লোক একটু মাতিছি। আমরা ও ভাই একজন আসুন আপনার লোক একটু মাততাম সাইলাম ভাই। ভাই হ্যালো, একটা মিনিট আসলে যারা পাইছেন আপনার কিতা লাগবেন তাই আমার ছোটো ভাই আমরা তার লোক একটু মাতার চেষ্টা করছি আপনারা আমার উপর বাড়ি বাসিত ভাই যেন চেয়ারম্যান তাইনো বনি যাম পদ্মিয়াও বনি যাম আমি সবজি আমার অন্য কাটাইছি আমার হুড় বাড়ি হইলে মাইছিল আসলে যে পাইছে আমরা একটু প্রথমে যে কারণে আজকের এই বাচ্চারে মিলছে তান কৃতিত্ব লাগে কিন্তু এই বাচ্চারে মিলছে তার লগে না মাতলে না হইব। আপনারও দাদা খাজল দা আমরা ফেঞ্চগঞ্জ হাসপাতাল রোডের তান ফার্মেসি আছে গ্রোসারির দোকান আছে মেসাজ পাল ফার্মেসি দাদা বাচ্চারে অবশেষে তার মা বাপর কাছে তুলিয়া দিছেন কতটুকু শান্তি লাগে আর কিতা কইবে একটু শুরু থেকে যদি কইন। আমরা অনেক ভিউয়ার চলে জানতাছে এরা আসলে আমরা লাইভও দুই তিনবার ঢুকছিলাম নেটওয়ার্কের লাগে দুইবার লাইভ কাটছি আবার ঢুকছি একটু তা কইবা বিস্তারিত। সবচেয়ে বড় কথা হইল বাচ্চাটা তার মা বাবা পাওয়ার মূল অবদান হইল কি কিন্তু আপনারা যে এই প্রচারটা করছেন আপনারা ফোন দেওয়ার পরে আপনারা তৎক্ষণাৎ আইসেন এটা হচ্ছে সবচেয়ে বড় সুক্রিয়া যে আপনারা খবর পাওয়া মাত্র আইসেন আইয়া প্রচার করছেন প্রচার করার মাধ্যমে কিন্তু বাচ্চাটারে তার পিতা মাতার কাছে দেওয়া গেছে। ব্যাপারটা হচ্ছে কারেন্ট যাওয়ার ঠিক টুপান্টা আওয়ার ঠিক আড়াইটা তিনটার সময় হবে একটা মহিলা এবং বাচ্চাটার অন্য তৈয়া কইছে আমরা তিজাতনে বা কাবার লইয়া ইয়ার বাচ্চার নেটদের বাচ্চাটা আমি বিজাইতাম চাইয়ার না অত ফুটফুটে সুন্দর বাচ্চাটা স্বাভাবিক আমার দোকানের বই আমার হচ্ছে তো তিজা অন্তনে 20-25 ফুট দূরত্ব হইব দোকান আমার দোকানে তো কানিটা লইয়া ইয়া বাচ্চাটা নিয়ে যাইব কিন্তু ঘন্টা দুই ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও দেখা যায় বাচ্চার মা আর আইসে না। অ্যাকচুয়ালি যতটুকু বোঝা গেছে যে বাচ্চাটা যে রাখিয়া গেছে এটা বাচ্চার মা না হয়তো সম্ভবত হাই চেক করছে বা যাই হোক চেষ্টা করা হোক চুরি করার বা যে কোনো কু মন্তব্য বা কু ইয়ার লাগিও আনছিল আনিয়া হয়তো সঠিক ইয়ে করতে পারছে না গতিকে হেসে ওখানে রাখিয়া গেছে। আর আমরা ফোন দেওয়ার পরে যে তারা প্রচার করছে প্রচার করার মাধ্যমে ভিউয়ার সকলে দেখিয়া খবর পাইছে পাইয়া আইছে সব কৃতিত্বই আমি মনে করি আমি যতটুকু খালি কইছিও তারারে ফোন করি আর তারা প্রচার করছে সব কৃতিত্বই যে তারা প্রচার করছে তাদের আমি মনে করি আর যার কারণে বাচ্চাটা তার পিতা মাতার কাছিল সুবিধিত আছে। আসলে এই যে দায়িত্বটা আপনি পালন করছেন যাই হোক আমরা তো ধন্যবাদ দিরা আসলে আমরা লাইভ করছি আমরা লাইভের কারণে আইসেন অত বড় একটা দায়িত্ব দুইটা থাকি দুঃখী কয়টার সময় পাইছেন অ্যাকচুয়ালি আড়াইটা থাকি এখন বাজার আপনার খাড়া 8টা বাজার এক্স্যাক্টলি 8টা বাজার 8টা পর্যন্ত আপনার কাছে রাখছেন আপনার দায়িত্বে রাখছেন অত বড় একটা দায়িত্ব পালন করছেন কিতা
কইবা আসলে সবরে উদ্দেশ্য দায়িত্বটা যদিও গুরু গুরু দায়িত্ব ইটা, কিন্তু অনেক সময় দেখা যায় এই ধরনের কাজে মানুষ অন্য ধরনের চিন্তা ভাবনা করে যে এই বাচ্চাটারে হে আনছে কি না, এই ধরনেরও আমার একটা ভীতি আছে যা কিন্তু মানুষ অত্যন্ত ভালো, যার কারণে আমার উপরে কোনো সন্দেহ করে নাই। আমি কিন্তু এইটাই ডরাইছি যে তারা নিয়ে আইয়া প্রশ্ন করে আমার তুমি বাচ্চাটা কই পাইলে কিলা পাইলে, এই কারণেও দেখা যায় অনেক সময় কোনো ভালো কাজেও মানুষ দূরে থাকে, কিন্তু সপ্তাহের পরেও যদিও একটা বিপদ থাকে যে কীভাবে পাইছেন বাচ্চাটারে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হইতে হইব, এই চিন্তা করিয়া অনেক সময় মানুষে গছে না, কিন্তু এটাও করা ঠিক নাই। যদিও বিপদ আছে কিন্তু এই একটু বুদ্ধিমত্তা কাটাইয়া সাংবাদিক বাহিরে যেহেতু ফোন করছি আমি, নিরাপদ থাকারও উপায় আছে যেমন সাংবাদিক পুলিশ থানা সব কানে জানাইয়া রাখি দিলে কিন্তু হয় না, এরকম যদি কোনো ঘটনা হোক অন্য কানেও ঘটিয়া থাকে সেও যদি কোনো ধরনের বাচ্চা এরকম হারিয়েও থাকে অ্যাকচুয়ালি নিবা বা গছাইয়া রাখবা দেখি আপনি প্রচারের মাধ্যমে ইয়ে করবা, বিপদ কেউ করতে নাই এরকম সামাজিক কাজও যদিও অনেকটা বিপদ থাকে তারপরেও কিন্তু মানুষের উপকার আছে, এই এই কথাটাও আমি কইতাম। আসলে আমার কাছে বুমও নাই আর কোনো ব্লুটুথও নাই, অ্যাকচুয়ালি আসলে আমি আনরেডি অবস্থায় ফেরি গাড় আসতাম, আমার নূরপুরের রাব্বি ভাই আমারে ফোন দিছা দিয়া হুট করে কইছেন সারি আর কইতুন, কইলাম ভাই আমি তো বাড়িত পরে কইলাতে তাড়াতাড়ি একটু জোর যাও হসপিটাল যাও, অন আমার খাজলদার দোকানও একটা বাচ্চা পাওয়া গেছে, আমি আর সময় বিলম্ব না করি আসলে বাড়িত কইছি, যখন বাড়িত খুব একটা গালাত আসতাম না আসতাম একটা দোকানও বোনো অন্তকে আর বাড়িত গেছি না, ওই বাড়িত গেলে সময় ওয়েস্ট হইব, তো কাম করি যাই গিয়ে তাড়াতাড়ি, যেহেতু মোবাইল আছে মোবাইলের যতটুকু সাউন্ড আছে ও সাউন্ডে লাইভ করব, আর আইছি আইয়া আলহামদুলিল্লাহ লাইভ দিছি থ্যাংকস অফ সিলেট আসলাই আমার একটি দুলাল ভাইও আসলাম, তারা আমার আগ থেকে লাইভ দিছে আমিও লাইভ দিছি, তারার কাছেও ফোন আইছে, আর আমি লাইভ দেওয়ার পরে আমার চ্যানেলের ওনার ইউসুফ ভাইয়ের কাছে ফোন গেছে যে ভাই বাচ্চাটা আমার তাই আমারে এই সময় লাইভও আর ফোন দিছেন না কমেন্টসও নাম্বার দিলেছেন, পরে আমি দাদার বা আরেকজন মানুষ আসলা তানোর নাম্বার দিয়া ফোন দিছি, দেওয়ার বাদে তারা যোগাযোগ করছে ভাই আমরা সুক্রিয়া মার্কেট আছি আমরা ওন দ্য ওয়ে আওয়ার পথে আমরা বাচ্চা আইব, আমরা আপনার কাছে সমস্ত ডিটেলস দিয়ে নিব, আমরা কইছি আইব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো লাগে আসলে একটা বাচ্চা ছোটো মোটো বাচ্চা চার বছর হইব আনুমানিক আর খুব চঞ্চল বাচ্চা মেয়ে, আলহামদুলিল্লাহ তার বাপর কাছে আমরা হস্তান্তর করছি, অনেক তথ্য তুলিয়া দেওয়ার চেষ্টা করছিলাম, তিনবার লাইভে ঢুকছি কারেন্ট নাই ওটার লাগে নেটওয়ার্ক বিঘ্ন তো হয়েছে, লাস্ট টাইম আমরা আসলে ঠিকতাম পারছি লাইভ অনেক সময় ধরে কথাবার্তা অসম্ভব হয়েছে ক্লিয়ার হয়েছে না সাউন্ডগুলো আসলে আপনারা উঠতে পারছেন না, সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা আপনারা শেয়ারের মাধ্যমে বাচ্চাটারে সঠিক জায়গাতে আমরা পৌঁছে দিতাম পারছি, আপনার কাছে কৃতজ্ঞতা আর বিশেষ করে আবারও দাদারে আমরা কৃতজ্ঞতা না জানিয়ে পারতাম না, এরকম মানুষ সমাজও পাওয়া খুব বিরল আসলে, তাই না আজকে যে দৃষ্টান্ত স্থাপন করছেন ফেঞ্চুগঞ্জের ইতিহাস একটা একটা দৃষ্টান্ত ইয়া থাকবো দাদারে সবসময় দাদার কাছে আবারও কৃতজ্ঞতা জানাই রা আমার সবার কাছে আমরা ভিউয়ার সকলে, আসলে আপনারা সর্বোচ্চ শেয়ার করছেন লাইভ করছি এক ঘন্টা হয়েছে শেয়ার হয়ে গেছে 542টা, আপনার কাছে কৃতজ্ঞতা আপনারা শেয়ারের মাধ্যমে বাচ্চাটারে তারা মা বাবার কাছে হস্তান্তর করতাম পারছি, সবার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা জানাইয়া বিদায় নিলাম, সব ভালো থাকবা সুস্থ থাকবা, আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ তারা প্রচারের মাধ্যমে পাওয়ার জন্য, আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই অর্পণ করি।